আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই ও বোনেরা বলতে বলতে কেমন জানি একেবারে খুব শীঘ্রই কাকতালীয়ভাবে একটি ঘটনা ঘটে গেছে এবং আপনাদেরকে এই ব্যাপারটা আমি জানাচ্ছি এবং যার রেশ কিন্তু আগামী শুক্রবারে বোঝা যাবে দেখেন আমি আমার কথাগুলো যে রেফারেন্স ওয়াইজ হচ্ছে কিনা এই জন্য আমি কিছু রিপোর্ট নিউজ রিপোর্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো প্রথমে যে জিনিসটি আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো যে পিরামিড সাইজড অ্যাস্টেরয়েড জুম ফ্যাস্ট আর্থ অন ফ্রাইডে অ্যা সায়েন্টিস্ট ওয়ার্ন ওয়ান ডে এ স্পেস রক মে হিট সায়েন্টিস্টরা কিন্তু এখানে শঙ্কা করছেন যে একদিন স্পেস রক কোনো একটা স্পেস রক পৃথিবীকে হিট করতে পারে তো তারপরে আমি রিপোর্টটা যখন আপনাদেরকে দেখাবো তখন কিন্তু আপনারা আরও বেশি ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন এবং একই সাথে অনেক জিনিসগুলো কিন্তু কোইন্সিডেন্টলি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দেখেন অ্যান অ্যাস্ট্রয়েড রাফলি অ্যাজ বিগ অ্যাজিপ ইজিপশিয়ান পিরামিড ইস হেডেড আওয়ার ওয়ে অ্যান্ড উইল মেক এ ক্লোজ অ্যাপ্রোচ টু দ্য আর্থ অ্যান ফ্রাইডে ইভিনিং শুক্রবার আপনার দেখা যাবে যে সন্ধ্যার দিকে কিন্তু এটা আমাদের পৃথিবীর কাছাকাছি আসবে এবং হ্যাভিং অনলি বিন এ স্পটেড লেট লাস্ট উইক এইটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কথা যে আপনার এই অ্যাস্টেরয়েডটা কিন্তু নর্মালি অন্যান্য অ্যাস্টেরয়েড নাসা কিন্তু অনেক আগে থেকে ট্র্যাক করতে পারে স্পট করতে পারে বাট এই অ্যাস্টেরয়েডটা অনলি নভেম্বর টোয়েন্টি সেভেন তো এইটা একটা খুবই ভয়াবহ ব্যাপার যে নভেম্বর টোয়েন্টি সেভেনে এই অ্যাস্ট্রয়েডটা তারা স্পট করতে পেরে পেরেছে এমনও তো হতে পারে যে অনেক অনেক অ্যাস্ট্রয়েড অলরেডি আমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসছে কিন্তু নাসা স্পট করতে পারিনি এখনও এখন দেখেন এখানে কিছু ভয়াবহ ব্যাপার আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন আবার আরেকটি রিপোর্টে আছে যে অস্ট্রেলিয়ান ডেজার্ট ফায়ার বল মে অ্যাকচুয়ালি হ্যাভবিন মিনিমুন সায়েন্টিস্ট এইটা কিন্তু অস্ট্রেলিয়ার আপনার আকাশে দিয়ে একটা আপনার আগুনের গোলা চলে যেতে দেখা গিয়েছে এবং সেটিকে নিয়ে এখানে একটি রিপোর্ট আছে ওটি আমি এখন যাচ্ছি না বাট দেখেন এখানে কিছু জিনিস আপনাদেরকে বলি যে এই অ্যাস্টেরয়েড সাইজ কিন্তু পিরামিড সাইজ এবং পিরামিড সাইজের আরও অ্যাস্টেরয়েড কিন্তু আগামী দিনে আসছে এখানে আরেকটি রিপোর্ট দেখায় যে অ্যাস্ট্রয়েড আইফেল টাওয়ারের সাইজ খুবই খুবই একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই সেটি হলো যে বর্তমানে যে অ্যাস্টেরয়েডগুলো আসছে এই অ্যাস্টেরয়েডগুলো মানে সারা ওয়ার্ল্ডের যত হেরিটেজ আছে যেমন আইফেল টাওয়ার পিরামিড এবং বিভিন্ন যে হেরিটেজগুলো আছে এই হেরিটেজগুলোর আপনার বি সাইজেই কিন্তু অ্যাস্ট্রয়েডগুলো আসছে এগুলা কি কোনো কোইন্সিডেন্স কিনা আমি জানি না এবং আপনার আবহাওয়া কিন্তু এখন ইন্ডিকেট করছে যে পৃথিবীর যত ওয়ার্ল্ড হেরিটেজ আছে এগুলা কিন্তু আপনার এখন সংশয়ের মুখে মানে ধ্বংসের মুখে এমন একটা অবস্থায় মানে পৃথিবী দাঁড়িয়েছে এখন এখানে আমি আপনাকে একটা হিন্ট দিয়ে রাখি দাঁত যখন আসবে সে তার যখন সিংহাসনে আত্মপ্রকাশ করবে তখন কিন্তু সব কিছুর কেন্দ্রস্থল জেরুজালেম হবে তার মানে কি এখানে একটা ইন্ডিকেশন আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেশন আছে সেটা হলো সারা ওয়ার্ল্ডের যত আপনার ওয়ার্ল্ড হেরিটেজ আছে যত আসলে আপনার বলা চলে যে সিগনিফিকেন্ট যে সাইটসগুলো আছে এইগুলা কিন্তু ধ্বংস করে ফেলা হবে একমাত্র মক্কা মদিনা ব্য ব্যতীত সেখানেও কিন্তু দাঁত চাইবে যে হলি সাইডস যে আপনার মক্কা মদিনা এই জিনিস এইখানেকে এখানে আপনার যে কাবা মসজিদে নাবাবি এইগুলো সে ধ্বংস করতে চাইবে মন থেকে চাইবে কিন্তু আল্লাহ রহমতে এই দুই জায়গা ব্যতীত আর সব জায়গার কিন্তু যত আপনার ওয়ার্ল্ড হেরিটেজ আছে সেইগুলো কিন্তু দাঁত জালের প্ররোচনায় এবং দাঁত কিন্তু ধ্বংস করে ফেলবে আমরা কেউ বলতে পারি না এখন টেকনোলজি এত বেশি অ্যাডভান্সড হয়ে গেছে যে আপনার দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট কিছুদিন পর পরই স্যাটেলাইট ওড়ানো হচ্ছে কে বলতে পারে যে এই অ্যাস্টেরয়েডগুলা ম্যানমেড অ্যাস্টেরয়েড কিনা কেউ বলতে পারে না এখন এটা হতে পারে যে তারা আপনার নিজেরাই ধ্বংস করার জন্য এরকম কিছু উড়িয়ে ধ্বংস করতে পারে বা এটা ন্যাচারালি হতে পারে আল্লাহ যে কোনোটাই হতে পারে আসলে তো দেখেন আমি এই এইটা জাস্ট আপনাদেরকে জাস্ট গত সাতাশ নভেম্বর বলেছিলাম যে পিরামিডের উপর আঘাত আসতে পারে এরপরেই কিন্তু দেখা যাচ্ছে এই পিরামিড সাইজের কিন্তু আপনার এই পিরাম পৃথিবীর দিকে ধেয়ে আসছে একের পর এক তো এখানে আরেকটা রিপোর্ট আরেকটা এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে একই কথা তো এই দেখেন এখানে যে অ্যাস্ট্রোয়েড অ্যাজ বিগ অ্যাজ দি পিরামিডস অন ইটস ওয়ে অ্যান্ড খুব জুম ফ্যাস্ট অর্থ অন ফ্রাইডে শুক্রবারেই কিন্তু এই এই দিনটা এখন দেখেন আরেকটি ভয়াবহ আপনার একটা রিপোর্ট দেখে নিউজ রিপোর্ট যেটা হচ্ছে সিটি কিলার অ্যাস্ট্রয়েড দি সাইজ অফ দি গ্রেট পিরামিড মে হিট আর্থ ইন টু থাউজেন্ড টোয়েন্টি নাসা দেখেন এই দুই সালে একটা অ্যাস্ট্রয়েড আসছে সেটিও পিরামিড সাইজের এবং এই অ্যাস্ট্রয়েডটা আপনার মে মাসের ছয় তারিখে পৃথিবীকে আঘাত করার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু নাসা বলছে নট অনলি নাসা আমি আরও কয়েকটা রিপোর্টে দেখেছি অন্য যে আপনার সায়েন্টিস্টরা আছে তারাও কিন্তু এটা সংখ্যায় আছেন যে এই পিরামিড সাইজ হয়তো হয়তোবা পৃথিবীতকে আঘাত করতে পারে এখন এখানে কিছু জিনিস আমার বলা দরকার সেটি হলো যে আপনি জানেন যে দুই সালে কিন্তু দুটি তারকারও আবার যে বাইনারি অ্যাস্ট্রয়েড তাদের মধ্যে একটা কলিশন হতে পারে তো দুই সালে কিন্তু অনেক কয়টা আপনার পৃথিবীতে আপনার বিপর্যয়ের অনেক কয়টা আমরা মানে লক্ষণ দেখতে পারছি তো আল্লাহ তালাই ভালো জানেন যে আসলে অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে বাট নিয়ার ফিউচার এই ফ্রাইডেতে কিন্তু একটা পিরামিড সাইজের আপনার যে গ্রহাণুটা পৃথিবীর পাশ দিয়ে চলে যাচ্ছে এর কনসিকুয়েন্স কি হবে সেটা আমরা বলতে পারি না গ্রহাণু একটা অতি বেগে গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে চলে গেলে তার কিন্তু কিছু আফটারম্যান থাকবেই অবশ্যই এবং সেটা কেমন বিরূপ প্রতিক্রিয়া এখানে দেখাতে পারে সেটা আল্লাহ তালাই ভালো জানেন বাট অনেকেই বলছেন যে ভাই পিরামিডের ওপর আঘাত বা এটা কি আসলে ইজিপ্টের মানে আপনার অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক খারাপ অবস্থা ইঙ্গিত করে কিনা হ্যাঁ হতে পারে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ইজিপ্টের অবস্থা তো কিছুদিন আগেই দেখলেন যে সেখানে বিভিন্ন ধরনের টার্মোয়েল চলে গেলো এলসিসির উপর দিয়ে অনেক অনেক বাধা বিপত্তি চলে গেল তার এই অবৈধ ক্ষমতার বিরুদ্ধে তারপরে সে টিকে আছে এখন আজকে আরেকটি রিপোর্ট দেখলাম যে সে তার নেভি যে আপনার কমান্ডার ছিল তাকে ভাইস প্রেসিডেন্ট বানাচ্ছে তো সে আসলে এখন বুঝতে পারছে না সে কি করবে তো ইজিপ্টে সামনে ভয়াবহ কিছু আসতে যাচ্ছে খুব শীঘ্রই দুর্ভিক্ষ এবং অন্যান্য যে সমস্যাগুলো অলরেডি তো সেখানে আছেই প্লাস সামনের দিনে আরো ভয়াবহ কিছু হতে যাচ্ছে তো প্রিয় ভাই ও বোনেরা আমাদের আসলে এখন থেকেই বেশি বেশি কামল করতে হবে পাপ কাজ থেকে দূরে সরে আসতে হবে আপনি পাপ কাজগুলো একটা লিস্ট করে ফেলেন যে কি কি পাপ কাজ আপনি করছেন একটি খাতায় সুন্দরভাবে লিখে ফেলেন যে আমি এই এই পাপ কাজগুলো করছি আল্লাহর কাছে তারপরে চান মানে লিখিত আকারে চান যে আল্লাহ আমি এই এই পাপ কাজগুলা অমক অমক সময়ের মধ্যে ইনশাল্লাহ রিকভার করে ফেলবো আমি এই পাপ কাজগুলো থেকে দূরে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাকে হেল্প করবেন তো আমাদের প্রথম কথা হলো যে নিজেদের সব ধরনের গোনা থেকে বেঁচে থাকতে হবে ওয়ার্ল্ডে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে আমি আপনি মারা পড়তে পারি এবং ওই মৃত্যুটা যেন মানে দ্রোহিতার মৃত্যু না হয় মানে আল্লাহতালার বিরোধী যেন কোনো কিছু অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয় এটি আল্লাহর কাছে আমাদের চাওয়া তো প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামী দিনে আরও তথ্যবহুল বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে আর নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম